নমস্কার বন্ধুরা, লাভ সুন্দরবন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমরা ছুটে বেড়াই এবং অনেক নদী দিয়ে আমরা ঘুরি এবং অনেক গ্রামে প্রান্তে ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে অনেক কিছু আমাদের চোখের সামনে আসে, সেইগুলো আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি, যাতে আপনাদের দেখাতে পারি। সুন্দরবন লাভ সুন্দরবন চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিভিন্ন রকমের খাঁড়ি এবং হরিণ, বানরের বন্ধুত্ব এবং বাঘে ধরার কিছু ভিডিও এবং বাঘে ধরা মানুষের কিছু ভিডিও এবং মানুষের কষ্টবেদনা তুলে ধরার চেষ্টা করি। আমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আপনাদের দেখাবো খাঁড়ি, হেঁতাল বন এবং হরিণের বানরের বন্ধুত্বের কথা। আমরা ঘুরতে ঘুরতে মরিচঝাবির এক প্রান্তে গিয়েছিলাম, সেখানে দেখলাম হরিণ লতাপাতা খাচ্ছে, সুন্দরবনের যে লতাপাতা সেগুলোকে খাওয়া দাওয়া করছে। একটা কথা কি বন্ধুরা, হরিণ আর বানর ওদের মধ্যে একটা বন্ধুত্ব হয়। বন্ধুত্ব কেমন, তারা তো কথা বলতে পারে না কিন্তু তাদের একটা ভাষা আছে। গাছের উপরে বানর বসে থাকে এবং নিচে থাকে, গাছের নিচে থাকে হরিণ। তারা সুন্দরভাবে লতাপাতা খায়। আর গাছের উপরে যারা বানর বসে থাকে, যখনই বাঘ আসে তারা একটা কেঁই 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 করে একটা, তারা কিন্তু একটা সিগনাল দেয় হরিণকে। আর যখনই ওই কিচিমিচি একটা আওয়াজ বানর করে, তখনই হরিণ বুঝতে পারে যে বাঘ মামা আসছে। তখনই হরিণ তৎক্ষণাৎ ওখান থেকে লাফ মেরে পালিয়ে যায়। এইভাবে হরিণ আর বানরের সুন্দরবনে একটা বন্ধুত্ব আমাদের এভাবে চলে আসছে। আমরা নদী ধরে ধরে যাচ্ছিলাম আর এই সব ফুটেজগুলো আমাদের ধরা পড়ছিল। ক্যামেরা ধরে সবসময় প্রায় সময় বসে থাকতে হয় যে কখন একটা মুহূর্তের মধ্যে একটা ফুটেজ আসবে আর সেই ফুটেজটা তুলব। আর নিজেদের সেফটি নিয়ে তো অবশ্যই চলতে হয়। আমরা যাচ্ছিলাম কাকশাখালের দিকে, হেঁতাল বন ধরে কাকশাখালের দিকে যাচ্ছিলাম, মরিচঝাপির হেঁতাল বন। এর মধ্যে শুধু হেঁতাল বন নয়, আরও অনেক কিছু দেখা যায়, অনেক গাছগাছালি দেখা যায়। তার মধ্যে কিছু গাছ তো দেখা যায়, যেমন সুন্দরী গাছ, সুন্দরবনের বিখ্যাত গোলপাতা গাছ, বেদ গাছ এবং সুন্দরবনের যে গাছগুলো গোরান, গেঁও, ঝামটি, কেওড়া, এসব গাছ তো দেখাই যায়। 1903 সালে প্রকাশিত হিসেবে মতে সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে এই সুন্দরবন উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমিতে। এবার আসা যাক সুন্দরবনের সৌন্দর্য এবং সুন্দরবনের ভয়ঙ্কর কিছু কথা নিয়ে। সুন্দরবন যারা ট্যুর করতে আসেন তারা দেখেন কত সুন্দর সুন্দরবন, সৌন্দর্যময়। কিন্তু এই যে সৌন্দর্যময়ের আলাদা যে একটা ভয়ঙ্কর রূপ থাকে সুন্দরবনে, এটা কেউ দেখতে পায় না। এটা তারাই একমাত্র দেখতে পায়। সুন্দরবনের যারা জেলে মৌলেরা, তারাই একমাত্র সুন্দরবনের বাস্তবটাকে দেখতে পায়। সুন্দরবনে যদি বাস্তবটাকে দেখা হয়, একটা অভাবে মিটানো স্বভাব একটাকে বলে। এখানে অর্থ সঞ্চয় করতে গেলে গণি ফর্সা একমাত্র আর জমি ফর্সা, কিন্তু জমিটা বিভিন্ন আয়লা বুলবুল ধ্বনি বিভিন্ন ঝড়ের কারণে জমিতে খুব একটা ফসল হয় না, আর সম্পূর্ণ ডিফেন্সশীল এই বনের উপরে। কিন্তু বনে থাকে ভয়ঙ্কর একটা রূপ, ভয়ঙ্কর একটা দৃশ্য। 2004 সালের হিসেবের মতে সুন্দরবন প্রায় 500 রয়্যাল বেঙ্গল টাইগারের বাঘের অবস্থান, যা বাঘের একক বৃহত্তম অংশ 20টি। এসব বাঘ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ গড়ে প্রতি বছরে প্রায় 100 থেকে 250 জন মেরে ফেলার কারণে ব্যাপকভাবে পরিচিত। এটা 2004 সালের কথা বললাম। যখন আমরা ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম 2022 সালে, তখন শুনেছিলাম 22 থেকে 23-এর মধ্যে বাঘে খাওয়া হয়েছে 100
20টি মানুষকে বাঘে খাওয়া হয়েছে। সুন্দরবনের সেই মানুষগুলো শুধু এক জায়গা থেকে আসে না, সেই মানুষগুলো আসে যারা বাঘে খেয়েছে। তারা এক একটা মানুষ আছে, কোথাও কুমিরমারি, কোথাও মোল্লাখালি, কোথাও হেমনগর, কোথাও সাতজিলে, কোথাও সজনেখালি, কোথাও গোসুয়া, বিভিন্ন প্রান্ত থেকে এভাবে সুন্দরবনে একটা গড় করতে হিসেব করে দেখা গেলে আর প্রতিটা প্রায় আক্রমণ হয় এই যে মরিচাপির অংশ, আর বেশি অংশ আক্রমণটা হয়ে থাকে ভাটার সময়। কারণ একটা বাঘ যখন লাফ মারতে যাবে তারা কিন্তু কখনো সামনে থেকে লাফ মারে না, তারা বেশি অংশ লাফ মারে মানুষের পিছন দিকতেই, মানুষের আক্রমণটা করে আর পিছন দিকতেই লাফটা মারে, তারা সামনে দিকতে কখনো আসে না। বাঘকে এক কথায় বলা হয় চোর, তারা কারণ সামনে দিক থেকে আসে না। আর তারা যে লাফ মারার জন্য জোয়ারের সময় তারা কখনো আক্রমণ করতে পারে না, কারণ তখন জল থাকে। বাঘ একটা লাফ মারতে গেলে তারা আর একটা পিছন নেয়, তাদের একটা স্পেস প্রয়োজন হয়। আর এমনটি ঘাটার সময় যেমন দেখতে পাচ্ছেন আমরা রিক্স নিয়ে অনেক সময় এই ভিডিওগুলো করে থাকি, সত্যি খুব রিক্স হয়ে যায়, কিন্তু অনেক আমাদের সেফটি থাকে, আমাদের সাথে প্রায় 4-5-6 জন করে আমরা থাকি, অথবা ভিডিও করতে একটা অসম্ভব ব্যাপার, আমরা নিজেদেরকে সময় করে আমরা বেরিয়ে পড়ি। আর এটা ঠিক একটা গধূলির সময়, এই যে ফুটেজগুলো দেখছেন, একটা যে পার্ট দেখছেন, এটা কিন্তু পুরো মরিচ চাপি, খোদ মরিচ চাপি এটা। আর এর ভিতরে দেওয়া আছে জাল, যেটা কি আমাদের ক্যামেরায় ঠিক সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে ঠিক আমরা নিতে পারছিলাম না, ক্যামেরায় ঠিক আসেনি এটা। এটা পুরো খোদ সুন্দরবনের কাঁকড়াখাল যাবার সময় এই যে ফুটেজটি, এই মরিচ চাপির যে কত মানুষ প্রাণ হারিয়েছে তার কোনো গুনতি নেই, কখনো সরকার থেকে প্রকাশ্য করে না কতজন বাঘে খেয়েছে। আর এই সব যে বাঘে খাওয়া মানুষগুলো তারা কখনো সংবাদ মাধ্যমেই আসে না, কারণ খবর ওঠার আগেই খবর তার চাপা দেওয়া হয়ে যায়, আর আমরা সেই সব খবরগুলোকে প্রকাশ্য করার চেষ্টা করি। আর এই যে সুন্দরবনের এখন যে মেন যে খাড়িগুলো দেখছেন মরিচাপি, এইসব জায়গাগুলো যখন বাঘে টানতে টানতে নিয়ে যায় তার জীবনটা ওখানেই বেরিয়ে যায়। এটা হলো সুন্দরবনের মেন খোর মরিচাপি জঙ্গল, যেখানে এখন একটা বাঘ প্রকাশিত হচ্ছে বারবার ধরে, সেটা হচ্ছে রাজা বাঘ, কেউ বলে বিগ বাঘ। মানে সুন্দরবনের যে বাঘটা তার ওয়েট 4-5 কুইন্টাল শুধু একটা বাঘের ওয়েট ছিল। যারা সুন্দরবনে ঘুরতে আসবেন তারা জেলে মৌলিয়াদের কাছে শুনবেন যে এই মরিচাপির মধ্যে একটা বাঘ আছে, এই বাঘটা তার ওয়েট কত, হয়তো আমি বলছি হয়তো কোনোভাবে গল্প দিচ্ছি, কিন্তু কোনো গল্প নয়, রিয়েল কথাই বলছি। আমরা সুন্দরবনের জেলে মৌলিয়াদের সাথে ঘুরে বেড়াই, ঘুরে বেড়ে তাদের শুনি, বাস্তবটাকে তাদের শোনার চেষ্টা করি, আমরা তো ভিডিও করি, আমরা তো তাদের কথা শুনি, কথা শুনে অনুমান করি, এবং ভিডিও আমরা যেটা শুনি সেটা আমাদেরকে তুলে ধরি, সেটা অনুমান করি। কিন্তু সুন্দরবনের যারা প্রতিনিয়ত জেলে বাবলিয়া থাকে, যারা মাছ ধরে থাকে, যারা মধু কাটে, কাঠ কাটে, তাদের কাছে শুনলে বোঝা যায় যে সুন্দরবন কতটা রহস্যময়, কতটা বিভীষিকা এর মধ্যে কাজ করে। যখন এইখান দিয়ে সন্ধ্যেবেলা যাব হয় তখন গাটা কাঁটা দিয়ে ওঠে, আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলাম।